মাশাআল্লাহ, ঘাস খাওয়া শুরু করছে। এরা কিন্তু ঘাসটা খুবই পছন্দ করে। টার্কি কিন্তু মূলত ভেজিটেরিয়ান টাইপের একটা বার্ড। এই ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, একদম গর্ত করে কি অবস্থা করেছে, মাটি টাটি খুঁড়ে মনে হচ্ছে যে এখানে হাল চাষ করা হয়েছে এরকম। আসসালামু আলাইকুম ইব্রান, আপনাদের সাথে আছি আমি চাষি মানি। আমার সামনে দেখতে পাচ্ছেন কিং কং পানিতে গোসল করতেছে। এখন তো গরমের দিন, ওরা আমি যেটা দেখেছি যে রাতের বেলা ও গোসল করে। আমাদের এইখানটাতে একদম টোটালি সেফ একটা জোন, মানে একদম সিকিউরড একটা প্লেস। এখানে বাহির থেকে অন্য কিছু আসার, যেমন কুকুর বিড়াল কিংবা হচ্ছে শেয়াল, এই টাইপের কিছু ঢোকার কোনো পসিবিলিটি নাই, যে কারণে আমাদের হাঁস মুরগি সব কিন্তু ছাড়াই থাকে এখানে। তো আমি যেটা দেখেছি মাঝে মাঝে রাতে এসেও দেখি ওরা গোসল করতেছে এখানে। তো আজকে প্রথমে আমরা আমাদের পাখির শেডের ভেতরে যাব, ওখানে পাখিদের দেখব, ওদের কি আপডেট, দেন হচ্ছে গিয়ে আমরা এদিকে আসবো। সকালবেলায় একটা দুর্ঘটনা দেখেন, এখানে একটা লাভ বার্ড মরে পড়ে আছে। গ্রিন অফলাইন ফিশারের এটা কি মেলটা না ফিমেলটা ধরে দেখতে হবে। এত চমৎকার একটা বার্ড হাতায় মরে পড়ে আছে, খুবই দুঃখজনক। ফুলেটার কি সমস্যা হলো সেটাই বোঝা যাচ্ছে না। তো সব কিছুই ঠিক আছে, বাট আনফর্চুনেটলি সকালবেলা এসে দেখি খাঁচায় মরে পড়ে আছে। গ্রিন অফলাইন ফিশার মোটামুটি একটা এক্সপেন্সিভ বার্ড। এই পেয়ারটা আমার খুবই পছন্দের একটা পেয়ার ছিল, সেটার মধ্যে একটা এরকম একটা দুর্ঘটনা ঘটলো অপ্রত্যাশিত। মনটা খারাপ হয়ে গেল সকালবেলায়। সব ফুড রেডি, এখন বার্ডের কেসগুলোতে দিয়ে দেওয়া হচ্ছে। কিছু বার্ডদের অলরেডি সব ফুড দিয়ে দেওয়া হয়েছে, কিছু এখনো বাকি আছে। তো এখানে পানি দেওয়া হচ্ছে, পানি দেওয়ার পরে এই কেসগুলোতে সব ফুড দিয়ে দেওয়া হবে। এখানে পানি দেওয়া হয়েছে, সাথে সাথেই সানকুনিউর এসে পানি খাওয়া শুরু করছে। এই যে নিচে মাশাআল্লাহ, আর এই বাচ্চাগুলা খুবই বদমাইশি করে। পানি দেওয়া হয়েছিল, খাবার দেওয়া হয়েছিল, সব উল্টাই দিছে। খাবারগুলো ওই যে পেটে পড়ে আছে আর পানির বাটিটাও এখানে উল্টা পড়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের রিংনেকের যত ব্রিডিং পেয়ার ছিল সবগুলোর বক্স কিন্তু আমরা সরাই দিছি। প্রচণ্ড গরম, যে কারণে বক্স খুলে রাখছি, আবার কিছুদিন পরে বক্সগুলো দিয়ে দিতে হবে। এই ডিমগুলো সিদ্ধ করে নেওয়া হয়েছে, এগুলাকে এখন খোসা সহই ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হবে। তারপরে এটাকে হচ্ছে গিয়ে যে স্টার্টার ফিড আছে সেই ফিডের সাথে মিক্স আপ করে আমাদের টার্কির বাচ্চাগুলোকে খেতে দেব। তো চলেন প্রসেসটা একটু দেখে নেই। ব্লেন্ডার চলতেছে, কথার আওয়াজ বোঝা যাবে না। ডিমগুলো দেখেন কেমন ভর্তা হয়ে গেছে, এরকম ডিমের ভর্তা বানাইতে হবে। আমার হাতে দুইটা বাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিমের ভর্তা, আর এইটা হচ্ছে গিয়ে পুঁটি মাছ, এটা আমাদের টর্টলদের জন্য। তো প্রথমে আমরা ডিমের ভর্তাটা আমাদের টার্কির বাচ্চাদের দেব, দেন হচ্ছে পুঁটি মাছগুলো কচ্ছপদের খাওয়াবো। তো চলেন এটা কিভাবে খাওয়াই সেই বিষয়টা আপনাদের দেখাই। এই যে আমরা কিছু স্টার্টার ফিড নিয়ে নিচ্ছি, এটার সাথে এই যে ডিমের যে ভর্তাটা আছে, ফিডের সাথে ডিমের ভর্তাটাকে ভালো করে মিক্স আপ করে দিতে হবে, একদম ভালো করে মিশাই দেব। আর আপনারা আগেই দেখেছেন যে ডিমটা কিন্তু আমরা খোসা সহ ব্লেন্ড করে নিচ্ছি। খোসা সহ নেওয়ার একটা রিজন আছে, কারণ ডিমের খোসাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আছে এবং ডিমেতে তো আমরা সবাই জানি প্রচুর পরিমাণ প্রোটিন আছে। যাদের মুরগির বাচ্চা একটু দুর্বল হয়, বাচ্চা ঠিকঠাক মতো টিকে না, তারা কিন্তু রেগুলারলি এরকম ডিম খাওয়াইতে পারেন। ডিমের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন আছে, ডিমের ডিম ফিডের সাথে যদি এভাবে মিক্স আপ করে বাচ্চাদের খাওয়ান তাহলে দেখবেন গ্রোথটাই আসবে অন্যরকম এবং মর্টালিটি অনেকটাই কমে যাবে।
মাশাল্লাহ দেখেন টার্কির বাচ্চাগুলো ঘাস খাওয়া শুরু করছে। এরা কিন্তু ঘাসটা খুবই পছন্দ করে। টার্কি কিন্তু মূলত ভেজিটেরিয়ান টাইপের একটা বার্ড, এরা গ্রিন খেতে খুবই পছন্দ করে। বিভিন্ন ধরনের ঘাস, তার লতা পাতা, এরপরে হচ্ছে শাকসবজি, এগুলো এদের খুবই পছন্দ। এদের খাদ্য তালিকার একটা বড় অংশ জুড়ে কিন্তু এরকম সবুজ ঘাস রয়েছে, যে কারণে আমাদের এই বাচ্চাগুলোকে আমরা অলরেডি আরও দুদিন আগে থেকেই ঘাস দেওয়া শুরু করেছি। বাচ্চাদের যে ফিডারগুলো সরায় রাখলাম, সরায় রেখে এই খোলা বাটিতে এই ডিম মিক্স করা খাবারটা দিয়ে দিলাম, ওরা এখান থেকে খায় নেবে। আর খুব অল্প পরিমাণ ফিড আমরা এখানে নিছি, যেহেতু ডিম দেওয়া হয়েছে, বেশি নিলে ওরা নষ্ট করতে পারে, আর ডিম বেশি সময় রাখা যায় না, ফাঙ্গাস জমে যায়, যে কারণে খুব অল্প পরিমাণ ফিডের সাথে ডিমটা মিক্স করে দিলাম। এখানে একটা বাটি দিলাম ওদের জন্য, আর বাকিটা ওই পাশের রুমে যে অন্য বাচ্চা আছে তাদেরকে দিব। চলেন ওই রুমটাই যাই। তো আমরা পাশের কেসটাতে চলে আসছি। এখানে আমাদের সেবরাইটের বাচ্চাগুলো আছে এবং কিছু টার্কির বাচ্চা আছে, এদেরকে যে এখানে বাটিতে দিয়ে রাখলাম। আলহামদুলিল্লাহ দেখেন ওই পাশ থেকে আমি চলে আসছি আর ওই পাশের বাচ্চাগুলো হুমড়ি খেয়ে পড়ছে খাবারের মধ্যে। অলরেডি কিন্তু এই পাশের বাচ্চাগুলো খাওয়া শুরু করছে, সেবরাইটরা আগে হানা দিছে, সবাই ওখানে জয়েন করছে। ওদের পেট কিছুটা ভরা, যে কারণে হচ্ছে খাওয়ার প্রতি অত আগ্রহ নাই। আরেকটা বিষয়ে একটু খেয়াল রাখবেন, এই ডিম মেশানো খাবারটা বেশি সময় রাখা যাবে না, 2-3 ঘন্টার মধ্যে সরায় রাখবেন। রাতের বেলা অন্য খাবার সরায় রেখে সকালে যদি প্রথমে এই খাবারটা দেন তাহলে তাড়াতাড়ি ওরা খেয়ে ফেলবে, মানে খাবারটা ওয়েস্টেজ হবে না। এটা প্রতিদিনই দিতে পারেন বাচ্চা থাকা অবস্থায়। তো আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে কয়টা মুরগির জন্য কয়টা ডিম দেব। মোটামুটিভাবে 10টা বাচ্চার জন্য একটা ডিম মিক্স করে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। তো এইটা খাওয়াইলে কিন্তু অবশ্যই পার্থক্যটা বুঝতে পারবেন, দেখবেন যে বাচ্চার গ্রোথই থাকবে অন্যরকম। আর স্পেশালি টার্কির খাবারে কিন্তু প্রোটিনের পার্সেন্টেজটা অনেক বেশি দরকার হয়, অন্যান্য চিকেনের তুলনায় টার্কিতে প্রোটিনটা বেশি লাগে খাবারে, যে কারণে প্রোটিনের এক্সট্রা সোর্স হিসেবে আমরা এটা দিয়ে থাকি। সম্ভবত কোনোটা বাচ্চা দিবে এরকম কিছু একটা হতে পারে, কারণ এখানে কিছু লোম পড়ে আছে, আর না হলে হয়তো একজন আরেকজনের সাথে মারামারি করে এরকম করেছে, বেশ কিছু লোম এখানে দেখা যাচ্ছে। হাঁড়ির ভিতরে তো কিছু নেই। আমাদের লায়ন হেড রফের মেলটা বার্বি, ওর চঞ্চলতা সবই ঠিক আছে, ট্রিটমেন্ট চলতেছে, বডি এখনও রিকভার হয় নাই, ও খাবার কিন্তু ঠিকই খায়। এমনিতে অন্যান্য সব সিমটম ঠিক আছে, বাট স্বাস্থ্যটা অনেক ভেঙে গেছে। তো যেহেতু ট্রিটমেন্ট চলতেছে, আই থিঙ্ক ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আর বাকিরা আলহামদুলিল্লাহ ভালো আছে। পিচ্ছি বাচ্চা দুটাকে তো দেখছি না, ওরা কই? আমাদের পিচ্ছি বাচ্চা দুটা আজকেও ঘর থেকে বের হয়ে গেছে, দেখেন পাশের ঘরে চলে গেছে, এগুলোকে আবার ধরে এই ঘরে নিয়ে আসতে হবে। এরা প্রতিদিন প্রচুর পরিমাণ জ্বালাচ্ছে। গতকালকে রাতে তো এই ঘরের সব খরগোশই বের হয়ে গিয়ে ওই ঘরে চলে গেছিলো, দেখেন ঘরের অবস্থা, একদম গর্ত করে কী অবস্থা করেছে, মাটি টাটি খুঁড়ে, মনে হচ্ছে যে এখানে হাল চাষ করা হয়েছে এরকম। আজকে আবার যেদিক দিয়ে বেরোনোর রাস্তা ছিল ওইদিক দিয়ে রাস্তা বানাইছিল, তো ওই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, আশা করি আর বেরোতে পারবে না। কিন্তু বাচ্চা দুইটা ওই রুমে রয়েছে, ওদেরকে ধরে এই রুমে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।